আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আরে আরে ডাইনোসরটার আবার কি হয়েছে জাদু ডিম থেকে বের হয়েছে অনেক ছোট এখন কাঁপতেছে আর বড় হয়ে যাচ্ছে কাঁপতেছে আর বড় হয়ে যাচ্ছে আসলে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না সর্বনাশ এটা কত বড় হয়ে গেল হায় হায় উপরে উঠতেছে আমি কত উপরে উঠে গেছি আমি বল হয়ে গেছি হা 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 আমি বল হয়ে গেছি বললে হেইয়া তো দেই কথাও কইতে পারে ঠিক আছে তুমি বল হয়ে গেছো বল হয়ে গেছো এজন্য আমি এখন হাতের তালে দিয়েছি এখানে দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগো ওকে বট আমি এখন সামনের দিকে দাঁড়াতি ক্র 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 কি রে মাটিরা কেঁপে উঠল কেন কি সর্বনাশ ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি এটাকে আমি ডাইনোসরের বাপ ডাইনোসর আ আমি সব কতালে কাঁচামলে চালাই কে ফেলবো বা আমার সাথে আছে আমার বধ জেলি বা সব কটারে আমি কে চাপ করে দেব জেলি বধ ওদাল করলেন ডাইনোসরের বাপ ডাইনোসর এটা তো দেখছি আমারটা চেয়ে আরো বড় একটা প্রাণী কাম সারছে এবার কি হবে কি আর হবে চাচা যাচ্ছি যান বাঁচা আমি এখন লেংটি মাইরা এক দূরে পালাবো দরকার পড়লে এই জঙ্গল ছেড়ে পালাবো তাও যদি না হয় দরকার পড়লে এই দেশ ছেড়ে পালাবো তাইলে আমি কি করব আমি সোজা এই দুনিয়া ছেড়ে পালাবো না দুনিয়া ছেড়ে পালালে হবে না কি ব্যাপার টম বালাচনে আহ বালাচ ওরে সর্বনাশ আজরাইল আমাকে বালাবোরা বোড়া দিগায় আমি মনে হয় এই যাত্রায় হলো রাস্তার মতো গলে গেল কেন এটা দেখে তো একটু হাসতে মন চাচ্ছে জেলি বস চলেন দুজন মিলে একটু হেসে নেই হে হি চুরি করে অন্য দেশে যেতে চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে আমরা জঙ্গলের দেশে চলে আসছি রে এখানে একটা নারকেল দেখতে পাচ্ছি ও নারিকেলটা দিয়ে একটা কল্পনা করা দরকার প্রথমে নারকেলটাকে সুন্দর করে কাটবো তার উপর পাইপ ঢুকাবো এরপরে আমি রাজার মতো বসে খাবো আহ! ভাবতে আমার কত মজা লাগছে আর এখন তো কাবো আরও মজা লাগবে ঠিক আছে শুরু শুরু কিরে আমার নারকেল কোথায় গেল এখান থেকে তো ইঁদুরটাও নাই নারকেলটাও নাই তাহলে এরা গেল কোথায় আরে ওই তো ইঁদুরটা নারকেলটাকে বাঙার চেষ্টা করছে কিন্তু পারছে না ইঁদুরের বাপ দেখে আমার এখন ভীষণ হাসি পাচ্ছে আরে নারকেলের নিচে চাপাও পরে গেছে হা 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 আমার হাসতে মরে যেতে মন এত আনন্দ আর কখনো পাইনি এটা কি হলো নারকেল দিয়ে আমার মুখে মারলো পুচকি দূর আজকে তোর কবর আছে কারা আরে আরে টম আমার কোনো দোষ নেই আমি ইচ্ছে করে মারিনি পাথরে মেরেছিলাম তারপর তোমার মাথায় চিটকে গিয়েছে কি ব্যাপার ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি আমিও তো কিছুই বুঝতেছি না এভাবে কাঁপছে কেন কি ব্যাপার মনে হচ্ছে একটা ছায়া দেখতে পাচ্ছি উপরে সর্বনাশ কত বড় একটা প্রাণী এটা মনে হয় এখনই আমাদেরকে কাবে। যা যার যে যান বাঁচা তাড়াতাড়ি পাথরে আড়ালে লুকাই বাপরে বাপ কত বড় প্রাণী আমার জীবনেও দেখি নাই বাপরে বাপ আমরা কেতে চেয়েছিলাম নারকেল আর এই ডাইনোসরের সামনে যদি পড়ি তাহলে ডাইনোসর আমাদেরকেই কে ফেলবে পাথরের আড়াল থেকে বুলেও বের হওয়া যাবে না ভাবরে ভাব কত বড় ডাইনোসর নিজ চোখে দেখলাম আরে বোকাটম কি নিজ চোখে মানে দেখবা তো নিজ চোখে তোমাকে কি আমার চোখ দেব দেখার জন্যে নিজের চোখে দেখতে হবে চাইলে তো আমার চোখ দেব না এই পুস্কি দূরটা কথায় কথায় খালি ভুল ধরে এই থাক একবার দেখি তো নারকেলটার কি অবস্থা হো এই নারকেলটা কষ্ট করে পাটাতে পারতাম না আর এই ডাইনোসরটা এসে নারকেলটা পাঠিয়ে দিয়ে গেছে অনেক মজা হয়েছে এই জঙ্গলে তো নারকেলের অভাব নেই শুধু অভাব নারকেল পাটানোর যন্ত্র এই জন্য আমরা আবার ডিসিশন নিয়েছি এই নারকেল ডাইনোসরের পিছনে পিছনে যাব। আর ডাইনোসরের সামনে গিয়ে তার সামনে পেলে দেবো তাহলে ডাইনোসর এই নারকেলগুলাকে পাড়া দেবে আর সব নারকেল পেটে যাবে কিন্তু ডাইনোসরটা তো দাঁড়াচ্ছেই না আমরা তো তার আগে দৌড়ে যেতেই পারছি না বাপ রে হচ্ছে আর দৌড়ানো সম্ভব না শরীরের এনার্জি একেবারে শেষ হয়ে গেছে গেছি আর দৌড়াতে পারবো না তাহলে আর নারকেল হাতে রেখে লাভ কি নারকেল পেলে একটু বিশ্রাম করে ঠিক বলেছো জেরি নারকেল আর হাতে রেখে কোনো লাভ নেই বুঝতে পারছো পিছনে এটা কি দেখি তো ওরে ওরে কত মোটা ডিম এটাই মনে হয় সেই ডিম যেই ডিমের কথা আমরা ভেবেছিলাম এটাই মনে হয় সেই জাদুর ডিম জাদুর ডিম আর আন্ডার ডিম যাই হোক আমার জিভায়ে এখন জল চলে আসছে এই ডিমটাকে আমার কেটে হবে আমি প্যাট বর ডিমটা কেতে পারবো একটা পাথর নিলাম এবার ডিমটাকে বাঙতে হবে কী সর্বনাশ ডিমটা এভাবে কাঁপছে কেন মনে হচ্ছে ডিমটা এখন পেটে যাবে এটা আবার বমটম নয় তো না পেটে গেছে তার মানে এটা বমা নয় এটা মনে হয় ডিম কিন্তু ডিমটার ভিতর থেকে কি বের হচ্ছে সর্বনাশ এত মোটা মোটা পা ওরে সর্বনাশ এত কত মোটা একটা প্রাণী কি বলছে এটা আমার আম্মুকে আম্মকে আমি মাত্র ডিম থেকে বের হয়েছি ও তুমি কি আমার আম্ম মনে হয় তুমি আমার আম্ম দা আমি ডিম থেকে নাইমা মায়তেছি তুমি আমার আম্মু তাহলে আমাকে খাবার দাও আমার কোদা লেগেছে আম্মু আরে আরে ডিম থেকে বের হওয়ার পরেই আম্মু আম্মু বলছে আবার আমাকে আম্মু বলছে তার মানে মনে হয় তার আম্মুকে চিনে না সমস্যা নেই আমি তোমার আম্মু ঠিক আছে আজ থেকে তুমি আমাকে আম্মু ডাকবে পোষকেই দূর বুদ্ধি দিয়ে তো তোমার সাথে পারি না এবার এই প্রাণীটাকে আমার পুষ মানাবো তারপর বুঝতে পারবে হারে হারে ভম ভম কারে কয় কি লুতলুতা একটা প্রাণী তুমি অনেক কিউট নাই না আজ থেকে আমি তোমার আম্মু কিছুই তো বুঝলাম না তোম আবার এটার আম্মু হলো কি করে কি জানি তোমরা সবাই একটু দূরে গিয়া দাঁড়াও আমার এখন কেচুনি রোগ শুরু হয়ে গেছে এই কেচুনি রোগ হলে আমি আরো বড় হতে পারবো এই দেখো আমি ধীরে ধীরে বড় হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে তোমরা একটু দূরে দাঁড়াও দৌড়ে দাঁড়াতে হবে না আমি দূরে চলে গেছি আমি বড় হচ্ছি বড় হচ্ছি আমি মোটা হচ্ছি বড় বড় হচ্ছি সাথে সাথে কত হয়ে গেছে এই যে ডাইনোসর আমি তোমার কথা বুঝিনি তুমি একটু আমার দিকে আসো আমার কথা মানো কি ব্যাপার ডাইনোসরটা এত বড় হয়ে গেল কি করে এটা তো নিচে ছিল চুটো মানে এই অঙ্কটা মিলাতে পারছি না এত ছোটো থেকে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কি করে সর্বনাশ এবার মনে হয় আমাকে এটা মেরেই ফেলবে আগে তো বয় ছিল না আমাকে দেখে হাসছে হাসিতে আবার বয় লাগছে আমার কি করছে এটা ও আমাকে চাটছে তার মানে আমার কোনো ক্ষতি করবে না এখন এটাকে পরীক্ষা করে দেখতে হবে এটা আমার কথা মানে কি না এই যে ডাইনোসর তুমি এখানে বসো তো দেখি বসতে পারো না কি তুমি মনে হচ্ছে বসবে ওরে এটা তো বসে গিয়েছে তার মানে আমার কথা মানছে এবার তুমি আমার মুখে বাতাস দাও তো দেখি হ্যাঁ মনে হয় দিবে বাতাস আমার একটু আরাম লাগবে সর্বরাশ এটা কি করছে হায় হায় এত জুড়ে বাতাস কেউ কাউরে দেয় নাকি অবস্থা কাহিল করে দিয়েছে হা 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 তোম নাকি ডাইনোসর এর বাতাস খাবে এখন অবস্থা কাহিল হয়ে গিয়েছে আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে জেরি হচ্ছে আমার পথের কাটা তার জন্য চুরি করতে পারে না এই তো সুযোগ এই যে ডাইনোসর তুমি এই ইদুরটাকে ধরে চ্যাপটা করে দাও চ্যাপটা করে একান থেকে দূরে কোথাও ফেলে দাও এখনই শুরু করে দাও কি টম আমার সাথে বেঈমানি করেছে শক্তি পেয়ে শক্তি দেখাচ্ছে হাই হাই ওরে বাবা চ্যাপটা হয়ে যাব পালাতে হবে এখান থেকে পালাও পালিও লাভ নেই এই যে বচ দেখুন আমি জেলিকে একেবারে তেপ্তা করে দিয়েছি হয়েছে নাকি দেখুন তো আরে আরে হয়েছে মানে জটিল চিতই পিঠা হয়েছে শুধু কি চিতই পিঠা বানাইলে চলবে কোনই না এবার এদিকে আসো এখন এটাকে দিয়ে আমরা ফুটবল খেলবো ক্রিকেট খেলবো দুনিয়ার যত খেলা আছে সব খেলাই খেলব কিন্তু তার আগে নতুন একটা খেলা খেলবো এবার এটাকে আমি মেলছি ঠিক আছে তারপর তুমি ধরে নিয়ে আসবে ইয়া হু এবার যাও এটাকে ধরে নিয়ে আসো ঠিক আছে বচ আমি এটাকে এখনই ধরে নিয়ে আসতেছি অ জেলি অ চিতই পিটা জেলি অ জেলি কালা 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 তোরে এখনি দেবো আ আ আ দলেছি দলেছি আমি জেলিকে দলেছি চিতই পিঠা জেলিকে দলেছি বচ ও বচ বচ আমি জেলিকে নিয়ে আসছি এই যে এই যে যে নেন জেলিকে আপনার সামনে পেলাম কি সর্বনাশ ডাইনোসরের মুখে এত গন্ধ এটার মুখের গন্ধে আমি মরে যাচ্ছিলাম কিন্তু এবার কি হবে আমার কি আর হবে বিনা বেতনে আমার একটা চাকরি হয়েছে এই চাকরিতে ডাইনোসর বার্তা দিচ্ছে বড় একটা পাতা দিয়ে টমকে আর টমের জন্য বারবার আমার জুস বানিয়ে নিতে হচ্ছে আহ আমার দিনকাল বেশ ভালোই কাটছে রাজার হালই কাটছে জুস কাটছি আর মজা পাচ্ছি জুস কাটছি আর মজা পাচ্ছি কিন্তু জুসটা শেষ হয়ে গেছে জেরি জুস নিয়ে আসো হোয়াট দিস আমি কি তোমার চাকর নাকি আর তোমাকে জুস আর বানিয়ে দিতে পারবো না আমি বুঝলে টম বাপরে বাপ হোয়াট ইজ দিস ইংলিশ এই ডাইনোসর জেরিকে একটা বয় দেখাও তো ঠিক আছে বচ বয় দেখাচ্ছি এই জেরি বই বই পেয়েছিস ক বয় ওরে সর্বনাশ ঠিক আছে ঠিক আছে ডাইনোসরের বাচ্চা আমি বই পেয়েছি কি আর করার টমকে এখন জুস খাওয়াতে হবে কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টমকে সাস্তা করার এজন্য একটা লেবু নিয়ে আসছি এবার লেবুটা চিপে এটা সম্পূর্ণ রস দিয়ে দিতে হবে জুসের বদলে টম কাবে লেবুর রস আমি জানি টম লেবুর রস কোনো দিনও খেতে পারে না লেবুর রসটাকে এক একচককেও দেখতে পারে না এই জন্যই তো আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি এখানে একেবারে সম্পূর্ণটা এবার দেখি কি করে কাও এটা কাবে আর মুখটাকে পেচার মুখ করে দেবে হা 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 এই যে শৈতান টম না মানে ভালা টম জুস নিয়ে আসছি জক আগে বলে শুলে খারাপ বলেছিলে তারপর তো ভালো বলেছ ঠিক আছে এবার তুমি এখান থেকে যাও আমি বসে বসে জুস খাব আ কি শান্তির জুস রে বাবা এক টানে সবটা খেয়ে ফেলবো আগে মজা পেয়েছিলাম কী রে এটা কি হচ্ছে ওরে সর্বনাশ এটার ভিতর জুস ছিল এটা ছিল লেবুর রস হায় হায় আমার মুখটা একেবারে প্যাঁচার মুখ হয়ে গেছে বাপ বাপরে বাপ বচ আমার এখন কেঁচুনি রোগ হয়েছে আমার কেঁচুনির মাধ্যমে আমি আমি মোটা হয়ে যাব। আমি তাজা হয়ে যাব মোটা হয়ে যাব বড় হয়ে যাব। হয়ে যাচ্ছি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি মোটা